তারপর আল্লাহবুল আলমিন তৌহিদের কথা তুলে ধরছেন তৌহিদ হচ্ছে দিনের মূল দাওয়াত আল্লাহর একত্র দিন ইসলামের মূল হচ্ছে তৌহিদ আর বিশেষ করে তৌহিদুল এবাদা অলুহিয়া তহিদুল ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটি হচ্ছে দিন ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য সমস্ত নবী রসুলগণকে তৌহিদুল এবাদার প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়ার জন্য বিশেষভাবে প্রেরণ করা হয়েছে কারণ রবুবিয়তের তৌহিদ কাফের মুশেকদের মধ্যে ছিল আস্তিক হলে নাস্তিক নয় আস্তিক মক্কার মুশেকরাও আল্লাহকে রব বলে রাজেক বলে খালিক বলে মানত করোনা ক্রিমের প্রমাণ রয়েছে কিন্তু আল্লাহ যে সত্য মাবুদ আর দেব দেবীর উপাসনা করা যাবে না এইটা মানত না বোঝা গেছে না হিন্দুরাও আল্লাহকে আসমানওয়ালা ওপরওয়ালা মানে কিন্তু পূজা পাঠ আর ধনা উপাসনা দেব দেবীর জন্য চলতে থাকে তাহলে তৌহিদুল এবাদাই হ্যাঁ অধিকাংশ মানব জাতি মুশরেক হয়েছে আল্লাহকে রব স্রষ্টা হিসাবে আস্তিক না মুশরেক সবাই মেনেছে একমাত্র নাস্তিক ছাড়া নাস্তিক পৃথিবীতে সামান্য হচ্ছে মানুষের প্রকৃতির খেলাফ জি নাস্তিকতা তো তৌহিদের কথা আল্লাহ রাবুল্লাহ বলছেন তৌহিদুল ইবাদা মনে রাখবেন এই এটাই হচ্ছে দিন ইসলাম লক্ষ্য উদ্দেশ্য আর এটি হচ্ছে আসল দিন প্রতিষ্ঠার মূল বিষয় দিন প্রতিষ্ঠা যখন বলবেন দিন কায়েম করা তার মানে মূল বিষয় হচ্ছে তার তৌহিদ ওখান থেকে শুরু আর ওটাই আসল টার্গেট টার্গেট আর ওটা ঠিক রাখতে গিয়ে বাকি যে সব নেক আমল লাগবে আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে সেগুলি তার শাখা প্রশাখা কিন্তু আসল হচ্ছে কে তাওহিদুল ইবাদাহ তাওহিদুল ইবাদাহ জি ওয়ালাকাদ বাসনা ফি কুল্ল উম্মাত রাসূল আনেবুদুল্লাহ কি কর আল্লাহর ইবাদত কর ওয়াজতানিবুতাগুত আর সমস্ত তাগুত থেকে বেঁচে থাক তাগুত মানে শুধু হ্যাঁ শাসক নয় যে ভুল ব্যাখ্যা করে তাগুত মানে আল কুল্লু মাউবেদা মিন দুনিল্লাহ হে ওয়া হুয়া আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা হয়েছে আর সেটা সন্তুষ্ট হয়ে সেই উপাস্য ব্যক্তি বা মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিকই করছে পায়ে গিয়ে সেজদা করছে আর পায়ে গিয়ে লুটিয়ে পড়ছে আর সেটাকে সন্তুষ্ট হয়ে মেনেছে যে আমার তো ভক্তি ভালোই চলছে মজাই লাগছে তাগুত এই তাগুতের ব্যাখ্যা তো দেশে করা হয় না শুধু অসৎ কাজ করলে পাপ করলে অথবা ইসলামের দণ্ডবিধান কায়েম না করলে তাগুত এটাও তাগুতি বিধান কিন্তু আপনি তাগুতকে সীমিত করে দিয়েছেন এই আপনার ক্ষেত্রে আর তাগুতকে ভুলে গেছেন যেই ক্ষেত্রে সংশোধন করা অনেকটাই সহজ ছিল সেখানে ক্ষমতার প্রয়োজন ছিল না আপনি সেদিকটা একেবারে উপেক্ষা করেছেন কারণ তহিদ সম্পর্কে কোনো জ্ঞান নাই আপনাদের জ্ঞানের শোচনীয়তার কারণে আল্লাহ বলছেন ও হুকুম এলাহু ওয়াহিদ এই জন্য রব হুকুম বলেননি হুকুম রব মানে প্রতিপালনকারী হ্যাঁ خالق সৃষ্টি কর্তা রাজেক রিজিগি দাতা এগুলি হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহিদ রুবুবিয়াত কিন্তু এটি হচ্ছে উলুহিয়াত ইবাদাহ ইলাহ মানে হচ্ছে মাবুদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমরা উপাস্য হচ্ছেন একমাত্র উপাস্য তোমাদের মাবুদ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য এক উপাস্য লা ইলাহা ইল্লা হু লা ইলাহ ইল্লা হু মানে হচ্ছে ইল্লা আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই বা আল্লাহ ছাড়া কোনো সত্যিকার উপাস এই সত্যিকার থেকে আসলো জনগণকে আরবি গ্রামার বুঝলে তো সহজে বোঝানো যেত আর আলেম সমাজ যারা ভুল বুঝেছে যার ফলে ইসলামের ব্যাখ্যাই তাদের কাছে ভুল শিরিক করতে আছে শুধু নামাজ পড় ছাড়ির মাদারে শেষ করছে তাদের লাই রাহিল্লাহ ঠিক আছে কারণ এই আলেম সমাজ আসলে লাই রাহিল্লাহ বুঝে নাই লা ইলাহা, ইল্লাহু। লাইনাফি জিনস আরবি গ্রামারে এই লাইনাফি জিনস আরবি একটা ইসিম চাই আর একটা খবর চাই যেমন আব্দুল্লাহ বসে আছে আব্দুল্লাহ হচ্ছে হ্যাঁ ইসম মুবতাদা আর বসে আছে ওর সম্পর্কে একটা সংবাদ দাও যা এটাকে আরবি গ্রামারে খবর বলা হয় জি হ্যাঁ ঠিক ওইরকমই ইলাহ হচ্ছে ইসিম কিসের লায়ের ইলাহ যখন ইসিম হলো তো এর খবর কোথায় এর খবর এখানে ঊহ্ব রয়েছেই এখন ঐহ্বটা কি হবে কোরানের দুটি আয়াত প্রমাণ করে সোরা হজের আর সোরা লুকমানের যা লেকা বেন্নাল্লাহ হোৱাল হাক ওয়ান মায়া উনা মিন্দুনি হিল বা তেল মিন্দুনী হোয়াল বা তেল এভাবে রয়েছে আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ বেন্নাল্লাহা হোয়াল হাক আল্লাহ হচ্ছেন সত্যি লা এ লাহা হাকুন লা ইলাহিল্লা হো বা লাই লাহিল্লাহ আসলে কি ছিল লা এ লাহা ইলাহ লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ হাক্কুন বলেন অথ বিহাক্কিন বলেন এই হাক্কুন বা বিহাক্কিন এটা হচ্ছে খবর অর্থাৎ সত্য উপসন নেই লা ইলাহা মানে সত্য উপসন নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইল্লাহু তিনি ছাড়া এটা হচ্ছে কথা সত্য যে সত্য উপস আল্লাহ ছাড়া কেউ নেই আর যারা গুমরাহ হয়েছে যে আলিম সমাজ এই কালেমার ব্যাখ্যা করতে গিয়ে তারা হচ্ছে লা এলাহা মজুদুন ইল লাল্লা তার কী করেছে লা এলাহা মজুদুন ইল লাল্লা মজুদুন মানে অস্তিত্ব নেই মজুদ মানে গজুদ মানে অস্তিত্ব লা এলাহা মজুদুন মানে আল্লাহ ছাড়া কোনো সত্য লাগায় না তারা কি বলে আল্লা ছাড়া কোনো উপাস্য নেই আল্লা ছাড়া কোনো উপাসের অস্তিত্ব নেই তো আল্লা ছাড়া কোনো উপাস্য নেই উপাস্য কাকে বলে যার উপাসনা করা হয় কথাটি সত্য না মিথ্যা হিন্দুদের উপাসনাই আল্লাহ ছাড়া তেত্রিশ কোটি দেবী দেবতা গঙ্গা যমুনা সবকিছু সাপ বিচ্ছু লিঙ্গ সবকিছুই তাদের উপাস্য কি না হ্যাঁ গরু তাদের উপাস্য জি হ্যাঁ গোমাতা হনুমান তাদের উপাস্য বানর তাদের উপাস্য সবকিছু তাদের উপাস্য জি হ্যাঁ বুদ্ধিস্টদের উপাস্য হচ্ছে বৌদ্ধদের ইত্যাদি ইত্যাদি তাহলে উপাস্য আছে না নেই কিন্তু এই উপাস্য হচ্ছে ওয়ান না মায়াগুনামিনন্দুন হিল বাতিল হচ্ছে বাতিল উপাস্য আর আল্লাহ হচ্ছেন অপুস্য আপনি যদি মজুদুন এখানে উহ্য মানেন তাহলে হবে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কথাটি অবাস্তব আল্লাহ ছাড়া উপাস তো আছে এই বাতিলপন্থীদের বাতিল মাবুদ আছে কিন্তু হক মাবুদ নেই সেই জন্য এই অর্থটি যে স আলেম সমাজরা করেছে তারাই জাতিকে গুমরাহ করেছে আর তারা নিজেরা গুমরাহ হয়েছে লা এলা হাক্পন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য ভালো করে এই কালেমার অর্থ বুঝলেন কারণ এই কালেমার অর্থই বুঝলেন নাই মন্ত্র নয় সংস্কৃত পাঠ করার মতো হিন্দু ধর্ম নয় যে কালেমা পাঁচ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন বানাওয়ার পাঁচ কালেমা পড়ে কাজ হবে না একটি কালেমায় তাই ইয়ে ভাই কিন্তু অর্থ বুঝে তার দাবিটা বুঝে তার বাস্তবায়ন করতে হবে তাহলে মুসলিম হবে এবং তার বিপরীত বিষয়গুলি থেকে বেঁচে থাকতাম ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই হুয়ার রহমান রাহিম তিনি পরম করুনা মাই হ্যাঁ অতি দয়াল